সেটা হচ্ছে ভেষজ উদ্ভিদ ওষুধ যাকে বলা হয়। এটা হচ্ছে মুখের রুচি বোধ অনেকদিন থেকে ভালো লাগার জন্য শরীর সেই হিসাবে খুবই উপযুক্ত, এবং এটা কোনো কিছুর সঙ্গে খেতে হয় না, তুলে ধুয়ে খেয়ে নিতে হবে। থানকুনি পাতা সম্বন্ধে আমরা কিছু বিস্তারিত বলতে চাচ্ছি। থানকুনি গাছটা আগে দেখাবো, এটা হচ্ছে থানকুনি গাছ। এগুলো মাঠে ঘাটে বেশি দেখা যায়, আম বাগান টাগানে বেশি পরিমাণে থাকে এগুলো। এটা হচ্ছে থানকুনি পাতা, এই পাতাটাকে তুলে পাতাটাকে ভালো করে ধুতে হবে। ভালো করে ধোয়ার পরে এতে তো অনেক ধুলোবালি লেগে থাকে, ধোয়ার পরে এটা চিবিয়ে চারটে পাঁচটা পাতা নিয়ে খেতে হবে তিনবার, সারাদিনের মধ্যে তিনবার যদি এই পাতা খাওয়া যায়, যাদের রুচিবোধ আসছে না মানে মুখে কোনো কিছুই ভালো লাগছে না তাদের ক্ষেত্রে খুবই খুবই কার্যকারী হয় এই পাতাগুলো। ঠিক এইভাবে ডাঁটি সহ করে খেলেও কোনো সমস্যা নেই, ডাঁটি ফেলে দিয়ে খেলেও হবে, কোনো ব্যাপার না, কিন্তু এগুলোতে খুব উপকার হয়। দেখাবো, এইগুলো ঝাঁকঝাঁক ধরে হয়, এগুলো এই যে লতিয়ে 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 এটা এদিকে চলে এসছে, এটা অনেক বড় জায়গা নিয়েও হতে পারে, ছোট এইভাবে লতিয়ে লতিয়ে গাছগুলো হয়। গাছগুলো যারা চেনেন না তারা অবশ্যই চিনে নেবেন। এটা হচ্ছে থানকুনি পাতা। থানকুনি অনেক রক্তকে ক্লিয়ার করে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এবং সেক্ষেত্রে মুখের রুচিটা সব থেকে বেশি কার্যকারিতা করে, মুখের রুচি ফিরিয়ে নিয়ে আসে। এটা হচ্ছে এর আসল কাজ হচ্ছে মুখের রুচি ফিরিয়ে নিয়ে আসে। আপনারা যারা এই গাছটাকে চেনেন না তারা অবশ্যই চিনে নেবেন, দেখবেন ভালো করে। এই গাছটা খেলে খুবই উপকার, কারণ আমরা আস্তে আস্তে ভেষজ ভেষজ জাতীয় ওষুধকে ভুলে যাচ্ছি। এটা খেয়ে দেখবেন অবশ্যই উপকার পাবেন।